সাতটা সাত লাগে সোজা হ্যাঁ শিওর হয় না ভালো মোড়গুলোতে সময় হচ্ছে হলো এখন সকাল ঠিক ঠিক 8টা বাজে আমাদের প্ল্যান ছিল হচ্ছে সকাল 7টার মধ্যে বের হয়ে যাওয়ার কিন্তু হচ্ছে রেডি হইতে হইতে লেট হয়ে গেছে অনেক কিছু মিলাই হচ্ছে লেট হয়ে গেছে এজ এ রেজাল্ট হচ্ছে হলো এখন 8টায় গিয়ে ঠেকছে যাই হোক নথুলাবাদ চলে আসছি এখন নথুলাবাদ আসছি মানে হচ্ছে বরিশালের বাইরে কোনো একটা দিকে যাচ্ছি নিশ্চয়ই কিন্তু সামনে তো হচ্ছে জ্যাম জট দেখতে পাচ্ছি ও ওয়াও বের হয়ে যেতে পারছি যাই প্রথমত হচ্ছে ফুয়েল নিতে হবে ফুয়েল না নিলে হচ্ছে যাইতে পারবো না এটা একটা সমস্যা আর আমাদের সাথে আরও একটা গ্রুপ যাবে আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম নতুন দিনে একটা নতুন ব্লগে যে সাথে যে গ্রুপটা যাচ্ছে তারা হচ্ছে সামনে আছে যাক এখন দেখি কতক্ষণ হচ্ছে উজিরপুর পৌঁছাতে পারি বেলা হয়ে গেছে ভালোই রোদ পড়ে যাবে একটু বুঝতে পারতেছি তো ক্যাডেট কলেজ চলে আসছি কটা বাজছে 8টা 14 বাজছে যাইতে যাইতে মনে হয় 9টা বাজ অন্ধা নদী মোস্ট প্রবাবলি আমি শিওর জানি না ওঠার সময় লেখা ছিল এমনি সুন্দর রাতে এসে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর জায়গা এই তো উজিরপুর সদর সাতলা কোন দিকে সাতলা এইদিকে মনে হয় এইদিকে দাদা সাতলার রাস্তা এদিকে সাতলা এইদিকে ওকে তো হচ্ছে আমরা এখন সাতলা রাস্তা চলে আসছি ইছলাদি উজিরপুর বরিশাল যা লেখা দেখতে পারতেছি আর সময় হচ্ছে হলো 8টা 27 আধা ঘন্টা লাগছে হচ্ছে সাতলা রাস্তায় এন্টার করতে অনেক সুন্দর কর্নারিং ছায়া শনিবের একটা রাস্তা ভালো লাগতেছে চালাইতে যদি শুনছি সাতলা রাস্তা নাকি খারাপ না ভালোই আসলে ছুটির দিন আজকে মানুষের ভিড় হবে ভালোই আলহামদুলিল্লাহ যেটা বুঝতেছি আর কি এটা কি উজিরপুর পৌরসভা কার্যালয় এটা পৌরসভা এই দেখো এই জায়গাটা আবার একটু গ্রামীণ পরিবেশ আবার সামনে যাবো দেখবো আবার শহরের পরিবেশ এই মোড়গুলোতে এসে জিজ্ঞেস করা লাগে সাতলা কোন দিকে সাতলা কি সোজা হ্যাঁ শিওর হয় না ভালো মোড়গুলোতে সব থেকে ঝামেলা হয় এই মোড়গুলোতে দেখবে যে মোড় দিয়ে কোন দিকে চলে গেছো রাস্তা তো আপাতত ভালোই দেখি কদ্দুর ভালো থাকে রাস্তা কি আর একটু চিপ হয়ে গেলো নাকি এই মনে হয় আর একটু পরে গেলে হয়তো অশুভ রাস্তা শুরু হইতে পারে পুরা গ্রাম এখন পুরো গ্রাম এখন কোনো শহরের কোনো চিহ্ন নাই দেখছো না ভবের নাকি ভবের নাকি ডাবের কুল ডাবের কুল ওরে প্যাডি ফিল্ড নাইস রাইস প্যাডি ফিল্ড আমরা লিখতাম না আগে প্যারাগ্রাফ না জিনিসের মধ্যে কম্পোজিশনের মধ্যে শেষ এই তো শুরু রাস্তা সেই মানে ঠিক আছে সুন্দর সুন্দর জায়গাটা সুন্দর কিন্তু রাস্তা খারাপ সব লাল লাল ধুলো হয়ে গেছে রাস্তা আর একটু খারাপ হয়েছে তবে স্টিল ইটস বিয়ারেবল অন্তত তালতুলির মতো অবস্থা না তালতুলির রাস্তা যদি কারো নেওয়া যায় তাহলে শেয়ার জীবন তালতুলি যেতে চাইবে না ওরা আসলে কান্নাকাটি করে বাসে যেত আমার তো সব রাস্তায় গায়ে লাগে না আমি একের দিয়েও চালাই দেখো না তাহলে তো আমরা মনে হচ্ছে হলো ভালো রাস্তা পাইছি মানে তুলনামূলক আগে যারা আসছে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার থাকতো তারা তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তাদের রাস্তা তখন তো এরকম খোয়া বিছানো ছিল না হ্যাঁ কি রাস্তা কি ভালো হয়ে গেছে নাকি আবার নাকি ঝড় আসার পূর্ব প্রস্তুতি যে রাস্তা ভালো এবার আবার অত্যধিক খারাপ রাস্তা আসলে অনেক খারাপ হ্যাঁ দেখছি ওই আর একটা পোস্ট দেখি রাস্তা ভালো কীভাবে বুঝলাম না তো আবার লাগতেছে তো ব্যাপারটা হয় রাস্তা ইজ সো গুড ঝড় আসার আগের মুহূর্ত আর কি ঝড় আসার আগে একটা কামনেস থাকে না ওই রকম একটা অবস্থা সামনে আবার রাস্তা খারাপ ভয়ানক খারাপ হ্যাঁ তো বরিশাল বিভাগ কি ছোটো নাকি এমনি বরিশাল যে জেলা শহরটা এইটা ছোট বরিশাল বিভাগ হিসেবে তো বরিশাল অনেক বড় এটা তো স্বাভাবিক ভাবছিলাম যে সাতলা হয়তো অনেক বেশি কাছে কিন্তু যা দেখলাম কিলোমিটার পর কিলোমিটার যাচ্ছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না এই একটা অফরোডিং রাস্তায় হচ্ছে মোটামুটি সাইডে টানার চেষ্টা করতেছি কারণ বিরক্ত হয়ে গেছি যত দ্রুত হচ্ছে সাতলা পৌঁছানো যায় ততটাই ভালো এখন আর ভালো লাগতেছে না এই রাস্তা চালাইতে আর এত দূর কেন বুঝলাম না তো সাতলা এত দূর বুঝলাম না ওয়াই
এত দূর কীভাবে হয় সাতলা? আগে ম্যাপ দেখে আসা উচিত ছিল যে সাতলা কয় কিলো। যারা আসতে চায় দূর দূরান্ত থেকে, মোটেও উঠতিত না, এই কষ্ট করে সাতলা যাওয়ার কোনো মানে আছে? জানি না চলে আসছি কি না, এখনও মনে হয় হাটটা উপজেলার মধ্যে আছে, সাতলা উপজেলা ঢুকতে হবে আগে। মানে গোপালগঞ্জের এরকম একটা জায়গা আছে, আমাদের ছবিটা তোলা না প্রোফাইল পিকচার, কাইন্ড অফ এরকম একটা জায়গা, এই যে মাঝখানে একটা ঠিক এরকম একটা দ্বীপ ছিল ওই জায়গাটাতে, রাস্তার পাশে হঠাৎ করে এরকম কথা নেই পাচ্ছে না, রাস্তার পাশে হঠাৎ করে এরকম একটা বিশাল একটা লেকের মতো। তো আমরা হচ্ছে হলো সাতলা চলে আসছি, সময় হচ্ছে হলো 9:40। ভাই রে ভাই, সাতলা বিল এইটা আসলে, সাপলা টাপলা কই আসলে দেখতে তো পাইতেছি না, হইতে পারে ব্রিজের উপরে বলতে গরম।